এবং এই সেলের যে আমাদের প্রোগ্রাম ডিরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার সহ যে এই যে ধরনের কর্মসূচি, এইগুলো সম্পর্কে আমি আসলে আরো ভালো করে জানার আগে কিছু বলা আমি মনে করছি যে আপনাদের সামনে আমার সমীচীন হবে না। তো আমি স্যার আমাদের স্বাস্থ্য সেবা বিভাগে যে কর্মসূচিগুলো রয়েছে সেলের আন্ডারে সেগুলো সম্পর্কে ভালো করে জেনে স্যার আমাদের এই তামাক নিয়ন্ত্রণের জন্য আমাদের যে করণীয় আমরা স্যার সেগুলো অবশ্যই করব এবং আমরা স্যার এক্ষেত্রে এই সেলের সহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সবাই তো এখন যে আইন আছে আমাদের সেই আইনগুলোকে একটু কারেকশন করতে হবে, কিন্তু আমাদের যেটা ফিজিক্যালি যেখানে সমস্যাটার আইনের যথাযথ প্রয়োগটা, আইন করি আমরা কিন্তু আইনটা যথাযথভাবে পালিত হয় না। আর যেখানে যে গভর্নমেন্ট ফ্যাসিলিটিসগুলোতে আসলে পরিচালক আর স্বাস্থ্য বিভাগের লোকজন একে কিছু করতে পারবে না, এটা একটা মাল্টি সেক্টরাল প্রবলেম, এটাকে সবাই মিলেই মোকাবেলা করতে হবে। যেমন আছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি আইন মন্ত্রণালয় আর অন্যান্য মন্ত্রণালয় এখানে ইনভলভ হতে হবে, যার জন্য আমরা একটা অলরেডি একটা মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান করেছি এবং সেটা আমরা ফলো করার চেষ্টা করছি। আর সবচেয়ে জরুরি যেটা আমি মনে করি যে সচেতনতা সৃষ্টি, অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নাই। আর আমি প্রফেসর সৌরজ্যোতির সাথে একমত, কারণ উনি যে বলছেন পরিবর্তনটা দেখা যায় আসলে, যেমন আমরা চলতে ফিরতে পরিবর্তনটা উপলব্ধি করি, যদিও পরিবর্তনটা ধীরে। আজ থেকে 10-15 বছর আগে পাবলিক প্লেসে কেউ ধূমপান করলে যখন আমি প্রতিবাদ করতাম তখন আমি দেখতাম আমি একা, অন্য কেউ আমার পাশে দাঁড়াতো না, এমনকি বলতো আপনার কষ্ট হলে আপনি এখান থেকে চলে যান। এখন আমি দেখি যখন প্রতিবাদ করি আমার সাপোর্টের 2-4টা গলা উঠে। তো এটা আমি মনে করি আমাদের অনেক বড় অ্যাচিভমেন্ট। আর যেটা হচ্ছে যে হসপিটাল প্রেমিসেসে ধূমপান বা ধূমপান না করা, কোনো ধূমপান জনিত বা তামাকজাত দ্রব্যের দোকান থাকবে না, এটা আসলে একটু তাহলে উপজেলাতে যারা আছেন ইউএচএফপিও তাদের একটু ক্ষমতাটা একটু বৃদ্ধি করতে হবে। কারণ এখানে আমি যখন ইউএচএফপিও ছিলাম আমার এখানে এরকম ছিল না, কারণ আমার লোকাল কমিটি এবং আমার প্রতি খুবই কোঅপারেটিভ ছিলেন। তো সবখানে অবস্থাটা এরকম না, উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় এমপি মহোদয় মহোদয়া এবং ভাইস চেয়ারম্যানরা উপজেলা হাসপাতালের অনেকগুলা সভাপতি, অনেকগুলা কমিটির সভাপতি, তাদেরও এগিয়ে আসতে হবে আর কি, তাহলে আমার মনে হয় এবং সবাইকে সচেতন করতে হবে। এটা আমি মনে হয় আমাদের সরকারের ব্যর্থতা যেভাবে পারলে বলি, আমরা 2040 সালে তামাক মুক্ত করতে এসেছি, কি অবস্থা? তা আমি বলবো যে আমাদের ডিজি অফিস, স্বাস্থ্য মন্ত্রী যারা আছে কর্মকর্তারা, ওনারা আরো উদ্যোগী হবে কিভাবে আইন, কিন্তু আছে অনেক সুন্দর সুন্দর আইন করে সরকার, কিন্তু বাস্তবে আমরা মানে খুব বেশি করে আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। আমি বলছিলাম রিসেন্টলি আমি নেপাল গেলাম, বিশ্বাস করে নেপাল অনেক গরিব দেশ, তাদের দেশে সুন্দর সুন্দর গাড়ি গাড়ি নেই, সেখানে কোথাও একটা পিক কিংবা একটা দেখে সেখানে একটা অবশ্যই অবশ্যই দেখলাম। নেপাল যদি পারে একটা এত অনুন্নত দেশ, আমি বুঝলাম না এরা ভিজিটরের লক্ষ লক্ষ ভিজিটর দেখলে তরুণ মান হচ্ছে না কেন আমি বুঝি না, তারা তো রেমিটেন্স অনেক ইয়া টুরিস্টদের ইনকাম তো প্রচুর অনেক কিছু। হ্যাঁ আমি মানে আবারও সদুপার জন্য সুদের স্টাডির জন্য এর থেকে আমাদের সরকার আরও উদ্যোগী হবে, আরও উদ্যোগে যাতে আমরা আমাদের যে বর্তমান আইন যেটা আছে ট্যাক্স ইনক্রিজ করা সেটা আলাদা জিনিস, কেন আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ট্যাক্স যত বাড়বে তত তামাক মানে চিকেন দাম তত বাড়বে এবং যত বাড়বে তত মিডিল ক্লাসের কর্মটা কমবে,
রোগ সময় এনসিডি যারা সে কমবে। তাহলে আপনি আমার কথা জানেন, আমি প্রফেসর বদলে ভাইকে আমি হলো বাংলাদেশ ক্যান্সার সার্টিফিকেশন আর মালিক সেল নেতৃত্বে এনসিডি কন্ট্রোলে বা এআর যেটা আছে চিন্তা পাই বাংলাদেশ সেন্টার ফর এনসিডি কন্ট্রোল প্রিভেনশন এর ভাইস প্রেসিডেন্ট। তো আসলে আমাদের খুব অবজ্ঞা দুঃখ করি আমরা যে প্রতি বছর ট্যাক্স বাড়াতে দুঃখ করি, কিন্তু আমাদের আমাদের ছোট ভাই আছে হাবিব মোল্লা, আমি আমাদের জামায়াত উদ্যোগ গোপালগঞ্জের জামায়াত ফরিদপুর জামায়াত তাকে আমি ছিলাম, সে একটা উদ্যোগী মনে নেই ট্যাক্স আমরা মালিকের নেতৃত্বে কোথায় না যায়, পেশেন্ট থেকে আমি কোথায় না যায়, চেয়ারম্যান কোথায় না যায়, সবাই আসছে যে আসলে একটা বি জিরো প্রতি বছর আমাদের গোলা দেখায়। তা আমি মনে করি যে আমাদের সিগারেটের ট্যাক্স যদি না বাড়ায় এবং অন্যান্য পদক্ষেপ সরকার যেমন নেপালের থেকে আমি উদ্যোগ নিয়ে দিই, তোমাকে একদম ব্যক্তি মধ্যে বিশাল আগে যে কটমা যে দেখে যায় সেখান থেকে আমি নিতে হয় কী করে তারা এটা জিরো টানল বিশ্বাস করে না। আমি দশ দিন ছিলাম পথেঘাটে কোথাও তাতে, হ্যাঁ এয়ারপোর্টে দেখলাম তাদের স্মোক ফ্রি জোন আছে মানে স্মোকিং জোন আছে, আমরা কি পারি আমাদের হসপিটালগুলোতে একটা স্মোকিং জোন করতে, বন্ধই জোন করতে পারবো না স্মোকিং জোন, তো সেখানে আপত্তি করি তাই না, এটা তো করতে পারি, এটা ঠিক সরাসরি একটা হ্যাবিটকে দূর করা যাবে। আমার মনে হয় একটা প্রস্তাব আমি মাননীয় সাংসদ প্রফেসর হাবিব মোল্লার মাধ্যমে দাঁড়িয়ে যাচ্ছে, আমাদের আপা আছে হ্যাঁ ডিজিএফ হিসেবে আমাদের মানে যিনি ক্রিয়েটর গেট ক্রিয়েটর আমাদের প্রচারের মালিক সাথে রিকোয়েস্ট করবো আপনারা অন্তর্পক্ষে অ্যাকচুয়ালি যারা কনজুম এত বেশি সেখানে হঠাৎ করে বন্ধ করা যাবে না, তাহলে সরকারের পক্ষ হয়ে যাবে, সরকার তো কোনো হঠাৎ করে সিদ্ধান্ত পাবলিক কেটে দেবে, সেই যে আমরা হসপিটালে কোনায় একটু স্মোকিং জন করতে পারি আইনের ব্যথায় কী ব্যবহার আমি পথে যত বন্ধ করতে পারছি আমি ভালো বলি খাচ্ছি এটা তো বন্ধ, এই যে সেকেন্ড হ্যান্ড স্মোক একটা প্রেগনেন্ট মহিলা কথা চিন্তা করেন, আমরা ক্যান্সার যে বলি একটা লোক যদি 40 স্টিক খায় ডেলি তার 40 গুণ ক্যান্সার জিনিস বেড়ে যায়, আর তার ওয়াইফ ফ্যামিলি যারা আছে পাশে তার 20% তার রিস্ক বেড়ে যাচ্ছে। কেন আমি আমার আমি শুধু আমার ছেলে মেয়ে বউ কেন এই রোগে মানে এই এনসিডিতে ভোগে মারা যাবে, আইন তো মানুষের জন্য তাই না, একটু যে আমাদের পর্যায়ে ভাই আমার বলছিল মালিক স্যার বলছিলেন যদি মানুষ যদি সুস্থ দাদি নয় সুস্থ মস্তিষ্ক হবে কে সুস্থ কাজ হবে কমবে চলবে না ধন্যবাদ।